আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা ভাইরাস বিস্তার রোধে পরিস্থিতি বুঝে প্রয়োজনে কিছু জায়গা শাটডাউন করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, প্রয়োজনে আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা হতে পারে। প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী। জসিম জুয়েলের রিপোর্ট। চীনের ওহান থেকে ছড়ানোর পর এই মাসের শুরুতে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তবে আগে থেকেই করোনা মোকাবেলায় নেওয়া হয়েছে নানা সতর্কতামূলক ব্যবস্থা। প্রস্তুত করা হয়েছে জেলা পর্যায়ের হাসপাতালগুলো, খোলা হয়েছে হটলাইন। এরই মধ্যে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। সভা সমাবেশ এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ওবায়দুল কাদের বলেন, করোনা বিস্তার রোধে পরিস্থিতি বিবেচনায় কিছু এলাকা শাটডাউন করা যেতে পারে। বন্ধ হতে পারে আন্তজেলা বাস চলাচল। ভুল থেকে শিক্ষা নিচ্ছি এবং এ ব্যাপারে আরও নিজেরা শক্তিশালী হয়ে পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে। শাটডাউন প্রয়োজন হলে করা হবে যেখানে যেখানে প্রয়োজন, কারণ এখানে সবার আগে মানুষকে বাঁচাতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে করোনা মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আমি সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, আসুন আমরা এই করোনা ভাইরাস আমাদের অভিন্ন শত্রু, এই শত্রু মোকাবেলা কোনো প্রকার পলিটিক্স না করে আমরা সত্যিকার অর্থে সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই ভয়ঙ্কর শত্রুকে প্রতিরোধ করুন। নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে যাত্রীদের করোনা বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা একটা লিফলেট করেছি জনসচেতনতার জন্য, যেটা আমরা প্রত্যেকটি যাত্রীর হাতে হাতে দিয়েছি। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।